আজকের এই ভিডিওটা অবশ্যই করে আয়ুষের জন্য, প্রিয়ার ছেলে। প্রিয়া, আমি জানি যার জীবনে এই রকম ঘটনা, মানে কি বলবো, ঘটে চলে, তার যে ফিলিংস সেটা উপলব্ধি করতে পারছি পুরোপুরি না হলেও, একটা মা তো অবশ্যই করে, সমস্ত মা, আর তো আমাদেরও সন্তান, তাই না? আজকে তুমি আমার সন্তান সম, আমি হয়তো ওর গ্র্যান্ড মাদার। তা আমি বলবো, যতদূর যেতে হয় মনের জোর, অনেকেই কমেন্ট করেছে, অনেকেই কমেন্ট করেছে, তার মধ্যে একজনের কমেন্ট আমার এত ভালো লেগেছে, সে বলেছে আমি তোমাকে নেগেটিভ কমেন্ট করতাম, ভুল দেখলে বলতাম, কিন্তু আজকের তোমাকে আমি কোনো রকম খারাপ কিছু বলতে পারছি না, কারণ আয়ুষের এরকম দিকে, আয়ুষের পাশে আছি। সত্যি তো, আজকে কে তোমার শত্রু কে তোমার মিত্র এই বিচার করতে আমরা বসবো না, সবাই ঝাঁপিয়ে পড়ব। একটা মা কোল তার জন্য ভরে ছিল, ভরের জন্য থাকে। বিএমটি, বোন ম্যারু ট্রান্সপ্ল্যান্ট, দেখো এটা হচ্ছে অস্থি মজ্জা প্রতিস্থাপন, এইটা যে কী ব্যয় সাপেক্ষ, তারপরে সেটা যদি না মেলে সেটা আর একটা চিন্তার বিষয়, সেটা প্রিয়া বুঝিয়েছে এবং আমরা বুঝতে পেরেছি ডাক্তারি পরিভাষায় কী বলতে পারে, 50% ম্যাচ করেছে, তারপরে প্রচুর ব্যয় সাপেক্ষ ব্যাপার। দেখো ব্যয়টা তো অবশ্যই করে একটা চিন্তার বিষয়, কিন্তু সন্তান, তার দিকে তাকিয়ে তোমার এগিয়ে যেতে হবে, মনকে শক্ত করতে হবে। একদম তাই, আয়ুষের সামনে এসব আলোচনা করো না, ভীষণ ব্রিলিয়ান্ট ছেলে, চট করে ও ধরে ফেলতে পারে, বলছে বাড়ি যাবো, তুমি বলে বাড়ি যাচ্ছ, তুমি বলো ঘরে যাচ্ছ, মানে যেখানে ভাড়া করেছো আশ্রমের ঘর। তাহলে এই ছোট্ট ছোট্ট জিনিস দেখলে বোঝা যায় যে কত ইন্টেলিজেন্ট ছেলে। আজকে এই যে কথাটা যেটা আমি থামনেলে দিয়েছি, একদম আয়ুষকে যোদ্ধার সাজে সাজিয়ে দাও, যুদ্ধ জয় করে ফিরতেই হবে ওকে, কারণ মা বসে আছে। আমার পাশে ছোট্ট বাচ্চাটা, 3 দিন ধরে জ্বর, আমার আর আমার কথার ঘুম নেই, ওর কান্না ফেলে আড়াইটের সময়, যেহেতু গ্রাউন্ড ফ্লোরে থাকে আমার পাশে, কাছে এরম টকটক করেছি, দোলন ও কাঁদছে কেন, বলছে কে জানে বুঝতে পারছি না ও কাঁদছে, জানো আসলে অস্বস্তি বোধ হচ্ছে। আর যার সন্তান তার কী হচ্ছে বলো, আমরা তো পাশে থাকি, কর্তাকে বুইরা বুইরা বলে আমার কর্তার দিকে তাকায়, এই বুইরা কইরে তাকায়, থামি আমি। তাহলে আরও সের জন্য ওর মায়ের কত চিন্তা হচ্ছে আমরা সত্যি কল্পনা তো করতেই পারছি, কল্পনা করতে পারছি এবং সমব্যথী। তুমি চালিয়ে যাও, তুমি ভিডিও করো অবশ্যই, এবং তুমি কিউআর কোড দাও, সব বড় বড় ব্লগার, বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা যে কোনো বড় বড় ক্রিয়েটারদের তুমি অবশ্যই করে মেনশন করো, তারা তো একটা বেশ বড় রকমের সাহায্য তোমাকে করতেই পারে। দেখো সাহায্য এখানে কোনো লজ্জার দরকার নেই, হাত পাতো, কিচ্ছু ভাববে না কেউ, তুমি তাও বলে যাচ্ছ যে আমি যতক্ষণ আমার টাকা আছে, যতক্ষণ আমার হাত না পাততে হয় আমি পাতবো না, ঠিক আছে, সবাই বুঝেছে তোমার নিয়তটা খুব সাচ্চা। কত মানুষ বলো তুমি ওয়াইটিতে এসে ভিক্ষাবৃত্তি করছে, নোংরামি করছে, মিথ্যে বলে টাকা আদায় করছে, আর সেই জায়গায় তুমি তো সরাসরি গেছো দিল্লিতে, এরকম দিল্লি এইমস বোধহয়, সেখানে তুমি রিপোর্ট নিয়ে যাচ্ছ, পুরোটাই থরলি দেখাচ্ছ, অবশ্যই করে কাউকে তোমার ক্লারিফিকেশন দিতে হবে না, সবাই সেই মাতৃত্বের জায়গাটায় নিজেকে বসিয়ে সে ফিল করবে আজকে তোমার কী যাচ্ছে। এত খারাপ লাগছিল না যে মানে তুমি একটা এই এই যে জানো ব্যাপারটা কী হতে পারে, কী হতে চলেছে, সাহায্য মানে ট্রিটমেন্টের ক্ষেত্রে পুরোপুরি ভালো হতে গেলে কতটা ব্যয় সাপেক্ষ, এইগুলো আজকে তোমাকে না শক্ত করে দিয়েছে, পাথর করে দিয়েছে, মানে আমি তোমাকে দেখছি আর অবাক হচ্ছি। কাউকে কাউকে তো কান্না করতেই বসতে হয়, মানে সে কান্না করবে এই বলেই সে ক্যামেরা অন করে, বুঝেছ? তা সেই জায়গায় আমি এখানে কন্ট্রোভার্সি কিছু বলবো না, আমি বলবো সব প্রতিটা মা তোমার পাশে থাকবে, সহ ক্রিয়েটার অবশ্যই করে, আগে তো মা তারপর সহ ক্রিয়েটার, সবাই তোমার সাথে আছে, তুমি কিউআর কোড দাও, যে যেমন পারবে সে তেমন সাহায্য করবে, একদম একদম। প্রিয়া অবশ্যই যোদ্ধাকে সাজাও, যোদ্ধার সাজে যুদ্ধ জয় করেই ফিরবে আয়ুষ, আমাদের এত মানুষের আশীর্বাদ তোমার উপরও আছে, তোমার সন্তানের উপর আছে, কত ভালোবাসি। দেখো মানুষ দিল্লিতেও তুমি আছো জেনে কীভাবে ছুটে এসছি না, আমার এত ভালো লাগছিল, কী আন্তরিকতা মানুষের বলো। তাই করো, নেগেটিভ কমেন্ট তুমি পাবে না এরকম আশা করো না, এইটা যে পাবে তুমিও জানো, আমার থেকে তুমি বড় একজন ব্লগার, তুমি তো জানো অনেকটা বছর ধরে তুমি ওয়াইটিতে রয়েছো, অবশ্যই করে তুমি বিএমটির চিকিৎসা করো, অবশ্যই করে অবশ্যই করে, তুমি তো বললে ফরেন থেকেও অনেকের ম্যাচ করলে সেটা তোমায় খবর দেবে ডাক্তারবাবু, তারপর তো অর্থের ব্যাপার আছে, তুমি করো গো, আমার ভীষণ, তুমি কিউআর কোড দাও প্রিয়া, কিউআর কোডটা দাও, সবাই স্বতঃস্ফূর্তভাবে সাহায্য করবে যে যেরকম পারে, আর বড় বড় ক্রিয়েটার বা বড় বড় ব্লগাররা যারা তোমার
মানে কি বলবো সহক্রিয়েটা যেটাকে আমরা বলি, তারা অবশ্যই করে তোমার এই দুঃসময় পাশে দাঁড়াবে, তোমার এই প্রবলেমে, তোমার এই ক্রাইসিসের সময় সবাই তোমার সাথ দেবে, এইটুখানি আমি বলতে পারি। আর তুমি কষ্ট পেও না, নেগেটিভ কমেন্ট আসবেই, এবং তুমি আয়ুষের মুখে হাসি ফোটাও, মনকে শক্ত করো, অবশ্যই এত দূর এসেছো, তুমি অনেক বাচ্চা মেয়ে, এই বাচ্চা বয়সে প্রচুর জীবন যুদ্ধ তুমি দেখলে, এত কঠিন বাস্তবের মুখোমুখি তুমি দাঁড়িয়ে, তুমি ভেঙে পড়োনি যখন, আগামী দিন তুমি ভাঙবে না এই আশা করি এবং আশীর্বাদ করি। প্রিয়ার জন্যে সমস্ত মানুষ প্রে করো, আয়ুষ যেন আবার সুস্থ হয়ে প্রিয়ার কোলে ফিরে আসে, এই কামনা এই আশীর্বাদ করি। ভিডিও বড় করবো না, অবশ্যই করে চলো, সবাই সবাই প্রে করো আয়ুষের জন্যে, আয়ুষ জীবন যুদ্ধে জয়ী হয়ে যেন ফেরে, আর তার মা তো আছেই, তার মাথার উপর আশীর্বাদ দেওয়ার জন্য। চলো আবার একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো। আমি প্রিয়ার এই ভিডিওটা দেখে আমি আর মানে ভীষণ খারাপ লাগলো, ভীষণ খারাপ লাগলো। সবাই প্রিয়ার জন্য একটা ছোট্ট 5 মিনিটের ভিডিও করে সবার মাঝে ছড়িয়ে দাও, সবাই সবার মাঝে, 10 জন করলে 100 জনের কাছে পৌঁছাবে, 100 জন করলে 1000, 1000 করলে 10,000, এইভাবে সবাই 5 মিনিট করে প্রিয়া এবং আয়ুষের জন্য ভিডিও করো। আর প্রিয়া আর লেট করো না, কিউআর কোড দাও, আমরা আছি, যত সামান্য পারবো, যতখানি পারবো হেল্প করবো। চলো আশীর্বাদ করি আয়ুষকে, তোমাকে, চলো বন্ধুরা।